আসসালামু আলাইকুম। প্রায় 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেছেন ফখরুল। উখিয়ায় আশ্রয় শিবিরে গোলাগুলিতে নিহত পাঁচজনই আরসার সদস্য, দাবি এপিবিএনের। নানাবাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী। যশোরে ট্রাক ইজি বাইক সংঘর্ষ, নিহত ছয়। পাবনার ঈশ্বরদীতে বিষ প্রয়োগে 5 লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বাঘ প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে মামলা, 2 কিশোর গ্রেপ্তার। নীলফামারীর জেলা কারাগারে আত্মহত্যার চেষ্টা 1 হাজতির। দেশে ফিরেছেন 19,785 জন হাজি। কোরআন পোড়ানো বন্ধ না হওয়া পর্যন্ত ন্যাটোতে যোগ দিতে পারবে না সুইডেন। এবং পাকিস্তানে বন্যা ও ভূমিধসে 50 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগপথ আন্দোলনে 36টি দল একমত হয়েছে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদী লুটেরা গণবিরোধী অবৈধভাবে জোর করে সংবিধান লঙ্ঘন করে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই সরকার ক্ষমতায় বসে আছে। বিশেষ করে ভোটের অধিকার, কথা বলার অধিকার, লেখার অধিকার সমস্ত কিছু কেড়ে নিয়েছে। বিএনপি এই লুটেরাদের বিরুদ্ধে আন্দোলনে 36টি দল একমত হয়েছে। কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় নিহত 5 জনই মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসার সদস্য। নিহত 5 জনের একজন আরসা কমান্ডার, একজন জিম্মাদার ও বাকি ব্যক্তিরা সাধারণ সদস্য। আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা 8 আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের সদস্যরা নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করেছেন। আজ শুক্রবার ভোর 5:30টার দিকে উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরের B15, B16 ও B17 ব্লক এলাকায় আরসার সঙ্গে মিয়ানমারের আরেকটি সশস্ত্র গোষ্ঠী আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। কুমিল্লার দেবিদ্বারে 10ম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ অলিউল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অলিউল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় আজ শুক্রবার ওই ছাত্রের বাবা দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যশোরের লেবুতলা এলাকায় ট্রাকের সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। আজ শুক্রবার সন্ধ্যায় লেবুতলার যশোর মাগুরা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এখনও নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাবনার ঈশ্বরদী সংলগ্ন লালপুর দহরশোলে লিজকৃত একটি পুকুরে বিষ ঢেলে আনুমানিক 5 লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে শত্রুতা করে আরিফুল ইসলামের পুকুরে মাছ নিধনের এ ঘটনা ঘটে। আজ দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষী। তিনি ঈশ্বরদী নূর মহল্লার নজরুল ইসলামের ছেলে। ঝালকাঠির রাজাপুরে এক বাঘ প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে এ ঘটনায় অভিযুক্ত রাব্বি ও সোলাইমানের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযুক্তদের উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নিজামিয়া এলাকার মোহাম্মদ হানিফ হাওলাদারের ছেলে মোহাম্মদ সুলাইমান হাওলাদার, মোহাম্মদ হাফিজ হাওলাদারের ছেলে মোহাম্মদ রাব্বি হাওলাদার। আজ শুক্রবার সকালে এদেরকে আদালতে প্রেরণ করা হয়। নীলফামারী জেলা কারাগারে দুলাল হোসেন নামে 1 হাজতি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে জেলা কারাগারের ভেতর এ ঘটনা ঘটে। ওই হাজতি নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কিষামত মিল বাজার গ্রামের ইস্তামুল হকের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, দুলাল মাদক মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন। জমাদারের সঙ্গে টাকা নিয়ে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে দুলাল আত্মহত্যা করবেন বলে জানান, এরপর ব্লেড দিয়ে গলায় পৌঁছে দেন। পরে তাকে কারা পুলিশের সহযোগিতায় রাত 2:30টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন হাজিরা। গত 2 জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে শুক্রবার বিকেল পর্যন্ত 53টি ফ্লাইটে দেশে ফিরেছেন 19,785 জন হাজি। হজ পালন করতে গিয়ে 87 জন হাজি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মারা গেছেন 6 জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে সব তথ্য জানানো হয়েছে। চলতি বছর পবিত্র হজ পালন করতে মারা যাওয়াদের মধ্যে 71 জন পুরুষ ও 20 জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন 67 জন, মদিনায় 5, জেদ্দায় 1, মিনায় 7, আরাফায় 2 এবং মুজদালিফায় 1 জন। সুইডিশ রাজধানীতে পবিত্র কোরআন অবমাননা করা এবং পোড়ানোর ফলে সুইডেনের মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নাটোতে যোগদানের সম্ভাবনা শেষ করে দিয়েছে। সুইডেন কোনোভাবেই তুরস্ককে ভেটো প্রদান না করতে রাজি করাতে পারেনি। স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে প্রতিবাদ জানানো তথা কোরআন পোড়ানো অনুমোদন করায় সুইডিশ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে আছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান বলেছেন, যারা অপরাধের অনুমতি দেয় তারা অপরাধকারীদের মতোই দায়ী। তিনি বলেন, কোরআন পোড়ানো বন্ধ না হওয়া পর্যন্ত সুইডেনের ন্যাটোতে প্রবেশের সুযোগ নেই। গত মাস থেকে পাকিস্তানে বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে 8 শিশুসহ অন্তত 50 জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার এক কর্মকর্তা AFPকে বলেছেন, 25 জুন বর্ষা শুরুর পর থেকে সমগ্র পাকিস্তানে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় 50 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সময়ের মধ্যে 87 জন আহত হয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক প্রতিবেদনে জানিয়েছে, বেশিরভাগ মৃত্যু হয়েছে পাঞ্জাবে এবং প্রধানত বিদ্যুৎ পৃষ্ঠ এবং ভবন ধসের কারণে হয়েছে। আমাদের পরবর্তী আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।